সুমি, সুমি শোনা, সুমি, 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 মা, মা, জেম্মা, তাড়াতাড়ি এসো, মা, কি কি হয়েছে? তো ভালোভাবে দেখ, আমি তো দিদি ভাই। মা, মা, কি হয়েছে সুমি? বাবাকে তাড়াতাড়ি ডাক্তার ডাকতে যেতে বলো। আমার ডাক্তার ডাকতে যাবে কেন? আমার বোধহয় আবার জ্বর এসেছে। মা, কোথায় দেখি? গা তো ঠান্ডা। আমি তো জ্বর হলে দিদি ভাইকে দেখতে পাই। জ্বর হলে আসলে দিদি ভাই, কিছুদিন আগে ওর খুব জ্বর হয়েছিল, তখনও জ্বরের ঘোরে তোমায় দেখতে পেত, তোমার সঙ্গে কথা বলতো। দেখ তো, দেখ, ছুঁয়ে দেখ, কেট ভালো করে ছুঁয়ে দেখ। কে? দিদি ভাই। দিদি ভাই, দিদি ভাই ফিরে এসেছে। দিদি ভাই, তুমি কোথায় চলে গেছিলে? দিদি ভাই, গিয়েছিলাম একটা জায়গায়। কেন গেছিলে তুমি জানো না? তোমাকে ছাড়া আমার ভীষণ মন খারাপ করতো। আমারও তো ভীষণ মন খারাপ করতো। কেন? তার কারণ সেখানে আমার এই ছোট্ট সুমি শোনা ছিল না। তাই কখনো কোথাও চলে যাবে না তো? যাব না। প্রমিসড? প্রমিস। আমি আর আমার সুমি সোনাকে ছেড়ে কখনো কোথাও যাব না। ও, এখন সুমি সব হয়ে গেল না? না রে, তোদের কাউকে ছেড়ে আমি আর কখনো কোথাও যাবো না।